এখনের সময়ে ভারতীয় রেলে জার্নি করেনি এমন খুব কম সংখ্যক মানুষই আছে। আজকে ইন্দোর থেকে হাওড়া 22/9/11 হাওড়া শিপটা স্পেশাল এই ট্রেনে আমি 36 জার্নি করব। আর তার সাথে ট্রেনের খরচা এবং সময়সহ কীভাবে কীভাবে টাইম স্পেন্ড করে হাওড়া পর্যন্ত পৌঁছবে এর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 22/9/11 এই গাড়িটি ছাড়া নির্ধারিত সময় যেটা সেটা হলো রাত্রি 11:30। আর হাতে 2 মিনিট টাইম আছে, ওর গাড়িটা আমাদের ছাড়বে। আমি এখন ট্রেনের ভেতরে প্রবেশ করলাম, তো সবার প্রথম তোমাদেরকে আমি ট্রেনের ভেতরটা একটু ঘুরে ভালোভাবে দেখিয়ে দিই। তো এখানে আমি ট্রেনে গেট, তারপর এখানে সামনে এখানে বেসিন রয়েছে, প্লাস এখানে মিরর রয়েছে। এছাড়াও এখানে উপরে যাত্রীদের সুরক্ষার কথা বলতে এখানে ক্যামেরা লাগানো হয়েছে। এরপর চলো তোমাদেরকে একটু বাথরুমটা একটু দর্শন করিয়ে দিই, যে এখানে এসি বগির যে বাথরুমগুলো আছে সেগুলো কতটা পরিষ্কার। প্রতিটা বগিতে 4টি করে বাথরুম রয়েছে, এই দুটো দুটো আর বগির বগি দুটো দুটো। বাথরুমের কন্ডিশনটা কিছুটা এইরকম, তো এখানে একটা বড় একটা ভেন্টিলেটার রয়েছে, এছাড়া ওপরে আরেকটি এখানে ভেন্টিলেটার রয়েছে গ্যাস দুর্গন্ধ বার হয়ে যাওয়ার জন্য। এখানে একটি লাইটের ব্যবস্থা করা আছে, আর ঠিক এর নিচে একটি বড় মিরর, আর এর সাথে রয়েছে এখানে একটি ব্রেসিন এবং তার সাথে জলের ব্যবস্থা। আর রয়েছে এখানে হ্যান্ড স্যানিটাইজার। এই হলো বাথরুমের কন্ডিশন। ঠিক কাঁটায় 11:30 বাজার সাথে সাথে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরোলো। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার দিন এখান থেকে রওনা হয় হাওড়া উদ্দেশ্যে। অর্ধেক রাত্রে ট্রেন ছাড়ার কারণে রাত্রে এখানে ক্যান্টিনের কোনো খাবার কোনো ব্যবস্থা নেই, তো তাই আমি বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। আর যারা বাকিরা যারা খাবার নিয়ে আসোনি তারা বাড়ি থেকে অবশ্যই খাবার বানিয়ে নিয়ে আসো, কারণ প্রথম দিন রাত্রে এখানে কোনো স্টেশনে খাবার পাবে না। এই মাঝরাতে স্টেশনের মধ্যে কোনো রকম খাবার উপলব্ধ না থাকায় আমি স্টেশনের বাইরে থেকে 1/2 প্লেট বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম, যেটির খরচা পড়েছিল 175 টাকা। স্টেশনের বাইরে ভেজ এবং নন ভেজ সব রকম খাবারই পাওয়া যায়, আর দামটা নির্ভর করে খাবারের ওপরে। এখন বাজে রাত্রি 2, আর ট্রেন এখন পুরো ঝড়ের গতিতে পুরো ছুটে চলেছে। এখন সবাই ঘুমিয়ে পড়েছি, আমরা ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া করলাম, বাইরে থেকে যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা এখন খেলাম। এখন আমি ঘুমোতে যাবো, আর সবাই এখন ঘুমিয়ে পড়েছে, লাইট অন করে দিয়েছে। ঠিক 4:00 ট্রেনে ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। তারপর জানালা থেকে বাইরের দিকে চোখ মেলে তাকালাম, আর দেখলাম একটি সুন্দর অপূর্ব দৃশ্য, যেটা আমরা কখনোই ঘরের মধ্যে থেকে আমরা অনুভব করতে পারি না। ছটা বাজার মধ্যেই আমাদের চা এসে হাজির, 10 টাকার চা কিন্তু আধা কাপ। চায়ের টেস্ট মোটামুটি খারাপ না, 10 টাকায় ট্রেনের মধ্যে এটাই অনেক। সকাল 7টার মধ্যে বিনা জাংশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল এবং কিছুক্ষণ হল্ট করে তারপর আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। কিছু কিছু জিনিসের যেমন কোনো ক্যাপশন হয় না, তেমনি কিছু ছবি রয়েছে যেটা কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না, খালি সেটা অনুভব করতে হয়। আমার টিকিটটি ছিল 36 কোচে বিফোর 9, আর এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, বেশিরভাগ সংখ্যক মানুষ এখনও শুয়ে রয়েছে। কিন্তু আমার ওই যে পুরনো অভ্যেস, ট্রেনের মধ্যে কিছুতেই ঘুম হয় না।
এক প্লেট সিঙ্গাড়ায় ছিল তিনটি সিঙ্গাড়া, যার মূল্য নিয়েছিল আমার কাছ থেকে 30 টাকা, যেটা অন্যান্য ট্রেনে 20 টাকায় তিনটে পাওয়া যায়। আর তার সাথে নিয়ে নিলাম 1 কাপ চা, যেটা নর্মাল প্রাইস 10 টাকা, আর সেই আধা কাপ। বেরমি ব্রিজ একটি পাহাড়ে ঘেরা জায়গা। এই ব্রিজে একসময় বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে জলরাশি থাকে, কিন্তু এখন গ্রীষ্মের সময় বৃষ্টি না হওয়ার কারণে এখন এখানে কোনো জল নেই। আর এখানে সাইডে কিছু কাজকর্ম চলছে পাশ দিয়ে ভবিষ্যতে আরও লাইন যোগ করার জন্যে। লাঞ্চের খাবারটা আমি ট্রেনের মধ্যেই অর্ডার করে দিয়েছিলাম, ওরা এই 9টা থেকে 10টার মধ্যে খাবারের অর্ডার ওরা নিয়ে চলে যায়, এবং পরে ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে ওরা খাবার সবাইকে প্রোভাইড করে। আর আমার খাবারে দিয়েছে কয়েকটা রুটি, তার সাথে ডিম ভাত, তার সাথে ডাল আর ম্যাঙ্গো পিকেল। আর এটি প্যাকেটিং করা আছে নর্মাল রাবার দিয়ে। আর এই হচ্ছে খাবার, তো খাবারটা আমি চটপট খেয়ে নিই, তারপর থেকে তোমাদেরকে আমি জানাচ্ছি যে খাবারটা আসলে কেমন। সাতনা জংশনে যখন ট্রেনটি প্রবেশ করলো তখন টাইম হয়েছে দুপুর 1:40 এবং সেই একই টাইমে আহমেদাবাদ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে। কারণ এখানে খাবার না, মানে আমার কোনো খাবারটাই ভালো লাগছে না, না সকালে চা ব্রেকফাস্ট, না সামান্য একটা সমস্যা নিয়েছিলাম সেটার জন্য মানে খেতে পারছিলাম না, লাস্টে বাধ্য হয়ে আবার চা অর্ডার করলাম। কোনো রকমে মানে খাচ্ছি, মানে কী বলবো, না খেয়ে তো ট্রেনের মধ্যে জার্নি করা যায় না, কমসে কম 32 ঘন্টা ট্রেনের জার্নি, কিছু না কিছু খাবার তো খেতেই হবে। আর আমি ভুল করেছি, আমি সঙ্গে কিছু খাবার নিয়ে আসিনি। আর ট্রেনের মধ্যে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো তো দাম তো একটু অতিরিক্ত নিচ্ছে, প্লাস তার সাথে খাবারের যে কোয়ালিটিটা সেটাও একদম ভালো দিচ্ছে না। তো আমি সবাইকে বলবো যারা এই ট্রেনে জার্নি করবে, অবশ্যই কিছু না কিছু শুকনো খাবার কমসে কম বাড়ি থেকে আনার চেষ্টা করো, তাতে তোমাদের নিজেদের একটু হলে পয়সাও সেভ হবে। দুপুরের পর থেকে দিনটা মেঘলা আর আকাশেও প্রচণ্ড মেঘ জমে রয়েছে, মনে হচ্ছে খুব সম্ভব বৃষ্টি শুরু হতে পারে। আজ থেকে 3-4 বছর আগে একবার এইভাবে বৃষ্টির মধ্যে ট্রেনের জার্নি করেছিলাম, তো জানি না ভাগ্যে এবার কী লেখা আছে। এসি ট্রেনে বগিটা যতই আরামদায়ক হোক না কেন, কিন্তু একটা জিনিস আমি মোটেও ফিল করতে পারছি না, আর সেটা হলো বাইরের যে আওয়াজটা, কাঁচের মধ্যে দিয়ে বাইরের কোনো আওয়াজই ভেতরে প্রবেশ করছে না স্লিপার, তো সেগুলো বাইরের আওয়াজে মানে কান একদম ঝালাপালা হয়ে যায়। তো এখানে দেখছি পুরো একদম উল্টো, মানে ট্রেনে যে জার্নি করছি ট্রেনের জার্নিটা আমি মানে বুঝতেই পারছি না যে আমি ট্রেনে যাচ্ছি না কোনো মানে ঘরের মধ্যে শুয়ে আছি। আর একটা জিনিস তখন আমি বলতে ভুলে গেছিলাম, ট্রেনের মধ্যে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই, পুরোপুরি খাবারগুলো যে যাত্রীদের অর্ডার দেওয়া হয় সেগুলো পুরোপুরি বাইরে থেকে তোলা হয়। এই যে খাবারগুলো দেখছো, এই যে প্লাস্টিকে করে যেগুলো নিয়ে আসছে এগুলো মোটো, এগুলো কোনো ক্যান্টিনের খাবার না, এগুলো এরা বাইরে থেকে স্টেশন থেকে এরা সংগ্রহ করে এবং সেগুলিকে এরা বেশি দামে এরা যাত্রীদেরকে বোকা বানায়। আমিও নিয়ে খেয়েছি, ঠকেছি। যে কোনো খাবার অর্ডার করার আগে অবশ্যই একবার ভালো করে যাচাই করে নেবে যে খাবারের মধ্যে কী কী দেওয়া হচ্ছে। বাইরে মেঘের পরিস্থিতি দেখে ভেবেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে, ওই যে কোথায় বলে না ভাগ্য খারাপ থাকলে কার কী করার আছে।
ঘড়ি কাটা এখন বাজে রাত্রি 8টা আর ট্রেন এখন এসে পৌঁছেছে মুঘলসরাই জংশনে। লিচি কেছো দাও? মুঘলসরাই বা মঙ্গলসরাই তোমরা যাই বলো না কেন, এই স্টেশনে একটা পুরাতন ইতিহাস রয়েছে, সেটা তোমাদেরকে না হয় আরও অন্য এক সময় তোমাদেরকে বলবো। এখানে ডাল ভাত পুরি সবজি মাছ মাংস সবই এখানে অ্যাভেলেবল রয়েছে। আর আমি এখান থেকে মাংস ভাত নিয়েছি, আমার খরচা পড়েছে 150 টাকা। এখন এই মেনুতে আছে ভাত, তার সাথে 2 পিস মাংস, ডাল, একটা আলুর সবজি আর তার সাথে স্যালাড এবং চাটনি। ট্রেনের মধ্যে রাত্রি 8টা বাজলে মনে হয় অনেক রাত হয়ে গেছে, তাই এখন প্ল্যাটফর্ম দেখতে দেখতে খাবারটা আমি খেয়ে নিলাম। ঘড়ি কাটায় এখন 10টা, কাল সকাল খুব সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে একজনকে বর্ধমানে ছাড়ার কথা আছে। তো তাই আমি এখন আমি শুয়ে পড়ছি, আবার দেখা হবে কালকে সকালে। খুব ভোর ভোর ট্রেন যখন দুর্গাপুর ক্রস করলো, তারপর একে একে সব যাত্রীরা বর্ধমানে নামার জন্য তাদের সমস্ত লাগেজগুলিকে ট্রেনের সামনের গেটে সবকে রাখতে শুরু করেছে। ট্রেন এই সময় দুর্গাপুর ক্রস করেছে, গাড়িপুরে এখানে সব লাগেজ এখানে রেখে দিয়েছে নামার জন্য, বর্ধমানে নামবে। আর বর্ধমানে আমার আরেকজনকে নামানোর কথা আছে, আমার সাথে ইন্দোর থেকে উঠেছিল, আমাকে একজন বলে দিয়েছিল উনি বয়স্ক মানুষ, তো ওনাকে যেন আমি বর্ধমান স্টেশনে নামিয়ে দিই। তো সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে উঠে বললাম আমি বর্ধমান স্টেশনে নামিয়ে দেবো। আর আবার হাওড়া উদ্দেশ্যে আমার রান্না হবে, বর্ধমানে রাইট টাইম হচ্ছে 5:30, 5:30 সময় ট্রেন ওখানে গিয়ে পৌঁছবে। বর্ধমান জংশন ছেড়ে যাওয়ার সময় থেকে মনে হতে লাগলো যে অনেকদিন পর একটা বাড়ি ফেরার একটা অস্থির একটা অনুভূতি। নিজের গ্রামের মাটিতে পা দেবার কিছুক্ষণ আগে যদি ট্রেন এইভাবে স্লো চলতে থাকে, তাহলে এক একটা মিনিটও এক একটা ঘন্টা বলে মনে হয়। এই হলো মশা গ্রাম, এখানে মশা তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। হাওড়া এখান থেকে এখনো 1 ঘন্টা। ট্রেন যত হাওড়ার দিকে ছুটে চলেছে, মনটা ততটাই অস্থির হয়ে উঠছে। ভাবলাম আরেকবার চাটা খেয়ে কাটিয়ে দিই। আর এখানে চায়ের দামটা বলে রাখি, এখানে চা 10 টাকা না, এখানে চায়ের নিচ্ছে 15 টাকা। ট্রেন এখন এসে পৌঁছেছে ডানকুনি স্টেশনে, এখনো এখান থেকে হাওড়া পৌঁছতে মনে হয় মিনিট করে লেগে যাবে। দূরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, কিন্তু ট্রেনের গতিটা এত স্লো চলছে মনে হচ্ছে যে ট্রেন থেকে নেমে ছুটতে চলে যাই। সকাল 6:55 মিনিটে ছুটে চলল হাওড়া বর্ধমান লোকাল।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো হাওড়ার 17 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশন থেকে বেরোনোর পর সবার প্রথম যেটা সবার নজরে আসবে সেটা হলো হাওড়ার ব্রিজ। এটা দেখে মনে হয় যেন এটা হাওড়া এবং কলকাতার বিশ্বরূপ এক দর্শন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আপনাদের কাছ থেকে পেতেই পারে, তাই না? জার্নিটা এখানেই শেষ নয়, এরপর আবার দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিও নিয়ে। তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।